নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বেশ কয়েকদিন পরে ভিডিও নিয়ে আবার এসেছি, একদম সময় পাচ্ছিলাম না বলতে পারো, আর নিজেও একটু ব্যস্ত ছিলাম, শারীরিক একটু সমস্যাও ছিল, তার জন্য ভিডিও যেহেতু আমি রেগুলারই ভিডিও দিয়ে থাকি কম বেশি, কদিন ধরেই দিতে পাচ্ছি না। এবার আজকে যে বিষয়ে কথা বলবো প্রথমেই বুঝতে পেরে গেছো? হ্যাঁ, তেজপাতা গাছ নিয়ে। এর আগে আমি তেজপাতা গাছ যখন প্রতিস্থাপন করেছি তোমাদের ভিডিও দেখিয়েছি, এখন সেই গাছটি কত বড় হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করা। আর তেজপাতা একটা মশলা জাতীয় গাছ, এর পাতা আমাদের প্রচুর রকম খাবারে আমরা ব্যবহার করে থাকি, কখনো চায়ে ব্যবহার করি, কখনো আমরা পায়েসে ব্যবহার করি, যে কোনো সবজিতে ব্যবহার করি, এটা খাওয়াটা খুবই আমাদের কাছে উপকারিত। এতে গুণ নিশ্চয়ই প্রচুর পরিমাণে আছে, কী বিষয়ে আছে সেটা আমি বলতে পারবো না, সেটাই আমি যাচ্ছি না। যেটা আমরা খেতে ভালোবাসি, প্রত্যেকটা জিনিসে দিয়ে তেজপাতা খেতে ভালোবাসি। আর এই তেজপাতা গাছ নিয়ে আমি পুরনো আগেও 2 বছর ধরে ভিডিও দিয়েছি এবং আমার সে গাছও প্রচুর বড় হয়েছিল। আমি তোমাদের আগেও এই প্রতিস্থাপন করার সময় বলেছি সেই গাছটি কী হয়েছে। আর তারপরে আবার এই একটা নিয়ে এসেছি, সেটাও দেখো বেশ গ্রো হয়ে গেছে, ভালো বড় হয়ে গেছে। আর সবসময়ের জন্য তেজপাতার ডাল ভাঙতে হবে বা পাতা তুলে ফেলতে হবে, তাতে আরও প্রচুর পরিমাণে পাতা হবে। এই যে বড়, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো তুলে ফেলতে হবে, তুলে শুকিয়েও রাখতে পারো, আবার না শুকিয়েও ঘরে কোথাও রেখে দিতে পারো, অনায়াসে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে সেটা যে কোনো খাবারে তোমরা ব্যবহার করতে পারো। খুবই ভালো লাগে খেতে, এর গন্ধটাও খুব সুন্দর। আর আমরা তো পায়েসে এই পাতাগুলো দিয়েই থাকি সবাই জানো, তাই এই গাছকে কিভাবে সংরক্ষণ করব সেটাই তোমাদের কাছে বলবো। এ কিন্তু জল একদমই সেরকম পছন্দ করে না, শুকনো জায়গায় এই গাছ বসিয়ে রাখলে যথেষ্ট পরিমাণে ভালো থাকে। আর গ্রামের দিকেও প্রচুর প্রচুর এই তেজপাতা গাছ চাষ হয়। আগে এক দাদাভাই বা কেউ বলেছিল যে তেজপাতা গাছ বসালে কি গাভী গরু এদের কোনো ক্ষতি হয় কিনা, বেশ হয়তো আমি বুঝতে ভুল করেছি বা বুঝিনি, যাই হোক, তবে না সেটা ক্ষতি হয় না। ক্ষতি হলে গ্রামে চাষিরা এই অঢেল জায়গায় এগুলো চাষ করতো না তেজপাতা গাছগুলো। যদি ক্ষতি করে নিশ্চয়ই সে চাষিরা সেটা জানে, সেটা জেনে হয়তো দূরে গরুগুলো রাখে, এটাই বলবো। তবে আমাদের শখের জন্য ছাদে একটা দুটো লাগানো, এই গাছ আমি লাগিয়ে গাছকে খুব বেশি যত্ন করার প্রয়োজন হয় না, কম জল দিয়ে রাখতে হবে, তাহলে ভালো থাকে। এখন বর্ষার সময় তো একটু জল হয়, এমন জায়গায় রাখতে হবে জলটা খুব একটা, মাটিটা যাতে ভিজা না থাকে। আর একে নাইট্রোজেন যুক্ত খাবার দিতে হবে, যেমন খোল পচা জল সামান্য পরিমাণে দিতে পারো, খোল গুঁড়ো দিতে পারো বা চায়ের পাতা দিতে পারো। আমি তো খুব অর্গানিকভাবেই জৈবভাবে আমার ছাদের যত্ন করি, তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি, আর আমি সেটাই তোমাদের সঙ্গে বলে থাকি যে আমি কীভাবে এখানে ডিম শেল, কলার খোসা আর চায়ের পাতা সব একসঙ্গে আমি শুকিয়ে গুঁড়ো করে রাখি। এরকম করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দিই, এটা আস্তে আস্তে স্লো কাজ করে আর গাছের খুব উপকার হয়। আর চায়ের পাতাটা কেন দিতে হবে বেশি, প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে চায়ের পাতায়, যেটা দিলে যেগুলো পাতা জাতীয় গাছ আমাদের খুব উপকার হবে, সেই পাতাগুলো আমাদের তো পাতার প্রয়োজন, আর পাতাগুলো খুব হেলদি এবং খুব গাঢ় সবুজ থাকে সব সময়ের জন্য। এই ছিল তেজপাতা গাছ নিয়ে বলা আমার, যে আমি কীভাবে তেজপাতা গাছটাকে যত্ন করি। আর এইভাবেই তোমরা যত্ন করবে, তাতেই প্রচুর পরিমাণে নর্মালভাবে গাছ ভালো থাকে এবং গাছে সুন্দর পাতা বা ফলমূল হবে। রাসায়নিক সার আমাদের খুব একটা প্রয়োজন হয় না, আমরা ঘরোয়া পদ্ধতিতে দুটো একটা সবজি, দুটো একটা গাছ আমরা লাগিয়ে এরকমভাবে অনায়াসে তৈরি করতে পারি, খুব ভালো হয়। আর আর এই তেজপাতার গন্ধটা তো খুবই ভালোবাসি সবাই জানো। দেখো গাছটা দেখো খুব সুন্দর হয়েছে, একদম সবুজ গাঢ় হয়েছে, যেহেতু আমি এটা বসিয়েছি 3 ইঞ্চি টবে, দেখো এই দেখো 3 ইঞ্চি টবে বসিয়েছি, এরপরে আমি বড় টবে বসাবো। সব সময়ের জন্য মনে রাখতে হবে গাছ এনে ছোট টবে বসাতে হবে, গাছটি একটু 6 মাস হয়ে গেল বা 1 বছর হয়ে গেল ছোট টবে গ্রো হয়ে গেল, সেরকম বাড়তে না পারলেও হবে, তারপরে তুমি একটা বড় টবে বসিয়ে দাও, তোমার গাছ প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে, তখন
তখন হেলদিও হবে। যখন একটু বেশি জায়গা পাবে ছোট জায়গার থেকে আস্তে আস্তে বেড়ে, তখন সেই গাছটি প্রচুর বড় হতে পারবে। এই ছিল তেজপাতা গাছ নিয়ে। আর এদিকে দেখো, আমার তো সব গাছেই মোটামুটি ফল ফুল এখনও রয়েছে। আর আমার তো ছাদে সেরকম গাছ নেই, তোমাদের সঙ্গে যা আছে সেটাই শেয়ার করি, অনবরত সেটাই বলে থাকি। এর আগে দেখিয়েছিলাম পনসেটিয়া গাছটা, দেখো এই যে ফুল এসছে থোকা থোকা, ডাল টাল কেটে দিয়েছিলাম, এ পাশে এখনও আসেনি। আর আমার চাল কুমড়ো গাছে দেখো, চাল কুমড়ো তো বেশ আগে খেয়েছি, ছোট দেখিয়েছিলাম। এসেছে আরো প্রচুর পরিমাণে এসেছে। এদিকে কতটা দেখাতে পাচ্ছি জানি না, পাশে আছে তিনটে চারটে আছে ও পাশে, দেখতে পাচ্ছ কিনা জানি না। বেশ একসঙ্গে অনেকগুলো চাল কুমড়ো হলে দেখতে ভালো লাগে, যেমন খাই বা না খাই। এ পাশে